প্রিয় ভিহার্স আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিভুজ আকৃতির জমিকে ত্রিভুজ রেখে কিভাবে বন্টন করা যায় সে পদ্ধতি নিয়ে আলোচনা করব আমি আমার আগে ত্রিভুজ আকৃতির জমি ত্রিভুজ রেখে কিভাবে বন্টন করা যায় আমি সেটা দেখাইছিলাম কিন্তু অনেকে জানতে চাচ্ছে যে সমদ্বিবাহুর ক্ষেত্রে কেউ বলে অসমবাহুর ক্ষেত্রে দিয়ে বন্টন করলে হবে না আবার অনেকে বলে যে ভাই সমবাহু দিক দিয়ে যদি জমি বন্টন করেন তাহলে মিলবে না তো আমি মিলে না মিলে না আইটেম আজকে দেখাবো আপনাদের তো এখন আসা যাক আমি এই দিক দিয়ে জমি বন্টন করব দুইশো সত্তর ফিট এই দিক থেকে আমি জমি বন্টন করব সমান তিন ভাগে বন্টন করব সমান তিনভাবে তিন ভাগে আমি বন্টন করব অসমবাহু যেটা এদিক দিয়ে এদিক দিয়ে প্রথম আমি বন্টন করব তারপর এই যে সমবাহ তিনশো ফিট এই যে তিনশো ফিট তো এটা সমবাহ এদিক দিয়ে বন্টন করা যায় এদিক দিয়ে বন্টন করা একই তো এখন আমি এটা এদিক দিয়ে বন্টন করব। দুটোটাই আমি দেখাবো কারণ আমার অনেক ভিউয়ার্স প্রশ্ন করছে ভাই অসমবাহ দিক দিয়া মনে হয় হবে না আবার অনেকে বলছে ভাই সমবাহ দিক দিয়া হয়তোবা হবে না তাদের সংকোচন আছে আমি এটা দেখাবো এখন আসা যাক মূল বিষয় এইখানে কত ফিট দুইশো সত্তর ফিট তো দুইশো সত্তর আমরা কী করবো দুইশো সত্তর বাঘ তিন যেহেতু আমরা তিন বন্টন করতেছি বাঘ তিন দিব তাহলে নব্বই ফিট করে আসে তা আমি এখানে নব্বই ফিট করে প্রত্যেকটায় দিব নব্বই ফিট নব্বই ফিট নব্বই ফিট প্রত্যেকটা আমি নব্বই ফিট করে দিলাম এখন দিক দিয়ে কত ফিট তিনশো ফিট আমরা এই দিক দিয়েও তিনটা বন্টন করব যে এক দুই তিন প্রত্যেকটার ত্রিভুজ রেখে বন্টন করতেছে তো তিনশো বাঘ তিন তো একশো প্রত্যেকটা একশো ফিট করে একশো একশো তো আজকে আমি কোন পদ্ধতি যাবো না কিন্তু কোন পদ্ধতি আমাদের লাগবে তাই আগে থেকে লিখে রাখছি আপনারা কীভাবে কোন পদ্ধতি বের করতে হয় আমি এটা আমি আগের পর্বে আমি আগে আমার পর্বে আমি দেখাইছি তো কীভাবে এই যে কোন কত ডিগ্রির বের করতে হয় এগুলো আমি দেখাইছি আজকে আমি এই বিষয়ে আলোচনা করবো না তো এখন আসা যাক এই যে তিরিশ ফিট করে যে দিলাম এইখানে মোট জমি কত আগে আমরা এটা বের করব মোট জমি বের করার জন্য আমাদের করতে হবে এই সূত্রটার ব্যবহার করতে হবে হাফ ইন্টু এ ইন্টু বি তারপর সাইন কোন পাঠিটা দিলাম কোন এখন এইখানে আমরা কোন কত ডিগ্রি সেটা দেব তো এখন কি করব এই জমিটা আমরা পরিমাপ করবো এখানে মোট কতটুকু জমি আছে তো এখানে পরিমাপ করার জন্য আমাদের দুই বাহু এই দুই বাহু দুই বাহু আর একটা কোন হইলে আমরা জমি পরিমাপ করতে পারি তো এখানে দুই বাহু তিনশো ফিট আর দুইশো সত্তর ফিট আর একটা কোন দিয়ে আমরা জমি পরিমাপ করব। তো এখন এই সূত্রের হাফ দিব হাফ ইন্টু এ আমরা এটাকে এ ধরলাম এটাকে এ দরলাম এটাকে বি ধরলাম এটাকে সি দৌড়লাম এর মান কত তিনশো আমরা তিনশো দিলাম সূত্রে ইন্টু তারপর বিয়ের মান কত দুইশো আমরা দুশো দিলাম তারপর সূত্রে সাইন আমরা সাইন দিব দেওয়ার পর আমরা কোনটা কত ডিগ্রি এই যে এ আর বি এর কোন তো এইটা এ আর বি এর কোন হয় সবসময় সি তা আমরা এই কোনটা নিব ত্রিষট্টি দশমিক পঁচিশ এখানে জমি হচ্ছে হাজার একশো মোট জমি মোট ছত্রিশ হাজার একশো সাতষট্টি বর্গ ফুট ফুটার যদি আমরা তিন দিয়ে বাঘ দিয়ে যেহেতু আমরা তিন বাঘে বন্টন করবো বাঘ তিন তো এখানে হয় বারো হাজার পঞ্চান্ন করা প্রত্যেকটা বাঘে বারো হাজার পঞ্চান্ন বর্গ ফিট করে থাকতে হবে তো আমরা এটা দেখব যে এই যে এখানে এদিক থেকে নব্বই ফিট তো দিলাম এখানে আমরা দেখব যে এখানে আমাদের এই বারো হাজার পঞ্চান্ন বর্গ ফিট আছে কি না তো আমরা এই সূত্রের মাধ্যমে ইয়া করব জিরো পয়েন্ট ফাইভ ইন্টু এই বাহুটা কত তিনশো তিনশো লিখলাম এইখানে আমরা কত ফিট নিলাম নব্বই ফিট তো নব্বই সাইন একটা একটা কত ডিগ্রি এই আমরা এখানে লিখব তো জিরো পয়েন্ট ফাইভ ইন্টু তিনশো ইন্টু সূত্রের সাইন সাইন দিলাম দেওয়ার পরে কোনটা হচ্ছে এখানে দেখেন বারো হাজার পঞ্চান্ন বর্গ ফিট বারো হাজার পঞ্চান্ন বর্গ ফিট হয়ে গেছে এখন আমরা এইখান থেকে আবার দেখব এইখানে তো আমরা বারো হাজার পঞ্চান্ন বর্গ ফিট পাইলাম এখন এইটাতে গুণ দিলে আমাদের কত দরকার বারো হাজার পঞ্চান্ন গুণ দুই আমাদের চব্বিশ হাজার একশো দশ দরকার চব্বিশ হাজার একশো দশ বর্গ ফুট বর্গ ফুট দেখুন আমরা কী করবো এই যে হাফ হাফ ইন্টু তিনশো গুণ নব্বই নব্বই আশি নব্বই নব্বই একশো আশি একশো আশি সাইন এই কোনটা হয় কোনটা আমরা দিব তেষট্টি দশমিক পঁচিশ তেষট্টি এখানে দেখব আমাদের জমি এ চব্বিশ হাজার একশো দশ বর্গ ফিট হয় কি না তো এখন ক্যালকুলেটারে হাফ ইন্টু তিনশো ইন্টু নব্বই নব্বই একশো আশি তারপর সাইন কোনটা হচ্ছে তিসষট্টি দশমিক পঁচিশ তেষট্টি এখানে যে চব্বিশ হাজার একশো এগারো চব্বিশ হাজার একশো দশ তা চব্বিশ হাজার একশো এগারো বর্গ ফিট হয়ে গেছে আমাদের আমাদের দশ বর্গ ফিট দরকার তো এক বর্গ ফিট বেশি এটা কোনো বিষয় না তো এখন আমরা এটা পাইলাম এটা ঠিক আছে এইখানে পা এইখানে বারো হাজার বারো হাজার পঞ্চান্ন বর্গ ফিট আর এখানে বারো হাজার পঞ্চান্ন বর্গ ফিট চলে গেলে এখানে অটোমেটিকলি বারো হাজার পঞ্চান্ন বর্গ ফিট থাকে তারপর আপনাদের আমি এই বাহুগুলা ইয়ে করে দিই দুইশ একাত্তর দশমিক ছেষট্টি দুইশ একাত্তর দশমিক ছেষট্টি আপনারা চাইলে এটা বাসায় বিষম্ব সূত্রের মাধ্যমে দেখতে পারেন যে এখানে ঠিক আছে কিনা বা আমি এ অত্রিভুজ কিভাবে বের করতে হয় এটা আমি আগে দেখাইছি আপনারা এটা বের করে নেবেন তো এখন আমি নিবেন সমবাহু দিক থেকে দিয়ে অনেকে প্রশ্ন করে অনেক ভিউয়ার্স আমাকে বলে যে ভাই সমবাহ দিক দিয়ে মনে হয় হবে না অনেকে অনেকভাবে অনেক সারের কাছে শিখছে যে ভাই সমবাহু যে ত্রিভুজটা এখানে সমবাহ দিক দিয়ে হবে না অনেকে আবার বলছে যে অসমবাহ দিক দিয়ে যে দিক এই দিক দিয়ে বন্টন করলে হবে না তো আমি সমবাহু এবং দিক দিয়ে দেখানোর চেষ্টা করতেছি তো এখানে তিনশো ফিট প্রত্যেকটা আমি একশো ফিট করে দিলাম দেওয়ার পর এই কোনটা কত এই কোনটা দেখেন এই যে ত্রিশট্টি দশমিক পঁচিশ ত্রিষট্টি তো এই দিক থেকে আমরা বন্টন করবো তিনশো ফিট থেকে তো হাফ এই সূত্রের হাফ এই যে সূত্রের হাফ ইন্টু এইখানে দুইশো ফিট দুইশো সত্তর ফিট তো দুইশো সত্তর ফিট আমরা ক্যালকুলেটর তুললাম এই যে ইন্টু ইন্টু এইখানে আমরা কত ফিট দিতেছি একশো ফিট এইখানে আমরা একশো ফিট দিব তারপরে সূত্রের সাইন তারপরে এই কোনটা কত কোনটা হচ্ছে এই যে তিরষট্টি দশমিক পঁচিশ তেষট্টি দিলে আমাদের এই যে বারো হাজার পঞ্চান্ন বর্গ ফিট হয়ে যায় এই যে বারো হাজার পঞ্চান্ন বর্গ ফিট হয়ে গেছে তো এখন গুণ দিলে আমাদের দুইটা গুণ দিলে আমাদের কত দরকার এই যে চব্বিশ হাজার একশো দশ এই যে চব্বিশ হাজার একশো দশ বর্গ ফিট দরকার এখন আমরা দেখবো চব্বিশ হাজার একশো দশ বর্গ ফিট এই দুইটা মিলে আছে কি না তো হাফ ইন্টু এই যে সূত্রের হাফ ইন্টু দুইশো সত্তর ইন্টু একশো আর একশো দুই প্লটের আমরা এই বর্গ ফিটটা দেখব এখানে দুইশ তো সাইন আমাদের কোনটা কত এই যে তেষট্টি দশমিক পঁচিশ এখানে দেখেন এই যে চব্বিশ হাজার একশো এগারো আয়সা পড়ছে এখানে এক বর্গফিট বেশি দেখাইতেছে এটা কোনো বিষয় না তো হয়ে গেছে তো এখন বিষয় হচ্ছে বারো হাজার পঞ্চান্ন এখানে এখানে বারো হাজার পঞ্চান্ন বর্গ দুই হচ্ছে বারো হাজার পঞ্চান্ন তিনি হচ্ছে বারো হাজার পঞ্চান্ন বর্গ ফিট তো এখানে বারো হাজার পঞ্চান্ন আর বারো হাজার পঞ্চান্ন মোট হচ্ছে চব্বিশ হাজার একশো দুই ফ্লটে আর বাকি থাকে এখানে বাকি থাকে বারো হাজার পঞ্চান্ন বর্গ তো প্রিয় ভিহার্স আপনারা আজকে দেখলেন যে ত্রিভুজ আকৃতির জমি কীভাবে ত্রিভুজ রেখে বন্টন করতে হয় তা আপনারা কোনো হেজিটেশন বুকবেন না এইভাবে জমি বন্টন করবেন তো প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ